28 তারিখ আমরা এই পরিবে ট্রেনে এসে এসে বিশ্ববিদ্যালয়ে রে ভাই ভাই আচ্ছা তুমি যাও তুমি যাও আগামী 28 শনিবার এই দিন আমরা ঢাকায় বড় সমাবেশ করব ঠিক আছে এই মহা সমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে ইনশাআল্লাহ তারপরে সরকারের পতন হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না বলবো ঠিক আছে অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে সমস্ত বাধা বিপত্তি গতি গ্রহণ করে এই মহাসমাবেশকে সফল করে আমাদেরকে জনগণের অধিকার আদায় করার জন্য একটি লোককে ছুটে যেতাম আমি বক্তব্য শেষ করছি বন্ধুগণ আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে আমরা মহারাজকে এই পূজা আমাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি শান্তিপূর্ণ এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে আমরা এই অশান্তি এই সন্ত্রাসী আওয়ামী লীগের প্রচুর করব ইনশাআল্লাহ বন্ধুগণ ধন্যবাদ সামাজিক গ্রুপ তাপে বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতির নবজ ধন্যবাদ শহীদ কিয়া অমরণ দেশবাসীদের অংশে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমরা এই কর্মসূচি আমাদের যুবপথ আন্দোলনের ধারা করব সমস্ত রাজনৈতিক দলগুলো যারা কেবল যুবপথ মানে আন্দোলন করছি সবাই মিলে এই কর্মসূচি আমরা সফল করব ইনশাআল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন সব শেষে আমি আবার বলি যদি না আসলে তাহলে ফাঁসতে হবে কোথায় ফাঁসতে হবে কোথায় চলে বলো আরো চলে বলো ফাঁসতে